গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এমন সাজসাজ রব প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে। বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ, টাঙানো হয়েছে ব্যানার, বিলবোর্ড, বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে চলছে ধোয়ামোছার কাজ, একই সঙ্গে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া সফর করবেন, তাদের সফর যাতে নিরাপদ হয়, নির্বিঘ্ন হয়, এজন্য গোপালগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারাও থাকবেন তার সঙ্গে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে উদ্দীপ্ত স্থানীয় নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা তার সহযোগী সংগঠনের নেতৃত্ব পালন করার জন্য আমরা সাদর অপেক্ষা করছি। গোপালগঞ্জকে একটি আধুনিক টুঙ্গিপাড়া, আধুনিক গোপালগঞ্জ হিসেবে রূপান্তরিত করে সেই আশাটাই। প্রধানমন্ত্রীর সফরে গোপালগঞ্জে উন্নয়নের ঘোষণা আসবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।